ভেরি গুড মর্নিং, আবার আজকের দিনটাকে শুরু করছি সবাইকে সুপ্রভাত বলে। তো চলো এখন বেরিয়ে যাব হচ্ছে জেমসের কাছে, ওখান থেকে আজকে অনেকগুলো কাজ আছে। জেমসের কাছ থেকে যাব হচ্ছে রক, রিচি, হটশট এদের কাছে। তো এগাই, তার কারণ হচ্ছে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে মারাত্মক, মানে রাস্তাঘাটে সব জায়গায় জল জমে রয়েছে। জানি না কতদূর কী করতে পারবো আজকে প্র্যাকটিস। তো চলো যেতে তো হবেই, প্র্যাকটিস করাতে হবেই। ঝড় জল বৃষ্টি এগুলো থাকবেই, রোদ থাকবে, তার মধ্যে আমরাও যেমন বেড়াচ্ছি ওদের বার করতে হবে, কারণ নেচারের সঙ্গে ওদের ঘুলে মিলে যেতে হবে। আর এখানে চলে এসেছি যথারীতি থেকে আর বড় সানগ্লাসটা বড়। হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছে, ধর বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, বড় বড় দেখো সবাইকে, সকালবেলা সানগ্লাসটা পড়ে কাঁচটা তুলো, কাঁচটা তুলো, কাঁচ তোলাই আছে ঠিক আছে, সানগ্লাস পরে রেডি হয়ে গেছে। তো আবার খুলে ফেলেছে সানগ্লাস, আর চোখটা যে আবার ফুলে রয়েছে নাকি বুঝতে পারছি না, ঠিক রুমাল টুমাল জরুরি রয়েছে। চলো স্টার্ট করি, তারপর দেখাচ্ছি। তো চলো, আমি চলে এসেছি জেমসের কাছে যথারীতি বাড়ির থেকে বেরিয়ে, আর জেমসকে করিয়ে জেমসকে আজকে অল্প একটু দেখাচ্ছি, কারণ আজকে আমাদের অনেকগুলো কাজ রয়েছে অ্যাকচুয়ালি। তো জেমসকে করিয়ে আমরা যাব হচ্ছে সৃজন মিডল্যান্ড, যেখানে আছে রক, রিচি এবং হটশট। তো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, জাস্ট হালকা একটু প্র্যাকটিস করাচ্ছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে মুভমেন্ট, স্ট্রেট আপ এন্ড ডাউন, এবার হচ্ছে ব্যাটিং। তো যথারীতি চলে আসলাম হচ্ছে এখন সৃজন মিডল্যান্ড, এখানে রক, রিচি আর হটশটকে একটু বার করবো, বার করে হালকা প্র্যাকটিস দেবো। তো প্র্যাকটিস দিয়ে তারপর আমরা যাব একটা জায়গায়, সেইখানে আমি দেখিয়েছিলাম আদি, অ্যাভি আর অ্যালিস। তো সেখানে অ্যাভির বেবিজ হয়েছে, তো আজকে আমরা সেই বেবিজগুলোকে ভিজিট করতে যাবো, বেবিজগুলোকে দেখতে যাবো, কেন ওনারা অনেকদিন ধরে ডাকছিলেন যাওয়ার জন্য যে আবার দেখে যান, দেখে যান, দেখে যান। তো দেখা হয়নি, তো সেই কারণে আজকে যাব, আজকে গিয়ে দেখো। চলো আমরাও যাব, তোমরাও চলো গিয়ে দেখি বেবিসগুলো কেমন হয়েছে, ব্ল্যাকও হয়েছে আবার ফন কালারও হয়েছে, দুটো কালারই হয়েছে। তো চলো দেখি। তো আজকে প্রথম আমি টাইম ল্যাপস করলাম, কারণ আমার এই ফোনে টাইম ল্যাপসের কোনো রকম ইয়ে জানা ছিল না। তো টাইম ল্যাপসটা আমি দেখতে পেলাম, টাইম ল্যাপস করলাম, তোমরা বলো কেমন লেগেছে টাইম ল্যাপস। আমরা মধুগ্রামে ছিলাম, মধুগ্রাম থেকে আসলাম আমার পাড়াতেই। তো চলো এখন আমি এসে গেছি, যার বলছিলাম যে বেবিস হয়েছে ল্যাব্রাডর, অ্যাভি আর যে ফিমেলটা এখানে আছে তার সঙ্গে। তো চলো গিয়ে দেখি বেবিসগুলো কেমন হয়েছে, বেবিসগুলো আজকে কতদিন বয়স, কীভাবে তাদের টেক কেয়ার করা হচ্ছে, এবং তারা যেদিনকে হয়েছিল সেদিনকে ঠিক কীভাবে টেক কেয়ার করে তাদের সব বেবিসগুলোকে তারা রেখেছে এখনও পর্যন্ত, আজকে কতদিন বয়স হয়েছে সব ওপরে গিয়ে আমি দেখাচ্ছি। চলো আমার সঙ্গে ওপরে। চলো আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল, যার বেবিস হয়েছে। একটু দেখাই দরজায় কি লিখে রেখেছে, চলো আমি চলে এসেছি। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে মা, আর এ হচ্ছে মেয়ে, মেয়েরই হয়েছে বেবি। তো বেবিসগুলোকে তোমাদের দেখাচ্ছি, আগে দেখাই ওদের দুজনকে, দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টসে বলো। আর এখানে থ্রিকে আদর করছে, কি থ্রিকে কেমন লাগছে, ভালোই লাগছে। আরে ভালো লাগছে মানে কিরকম লাগে, ভালো লাগছে বললে হবে, টাকটাও চক 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 হয়ে গেছে একদম, বাহ দেখো টাকটা দেখো। তো যাই হোক, টাক ফাক দেখেছি,
প্রচন্ড গরম লাগছে অ্যাকচুয়ালি। আমরা প্রচন্ড রোদ থেকে আসলাম আজকে, যেমন কালকে বৃষ্টি দিয়েছিল আজকে সেরকমই রোদ। এই দেখো আদর খাচ্ছে, দেখো আদরের ঠেলা কি, ও ঠিকই থাকে দেখে একদম একদম চিনতে পেরেছি মনে হচ্ছে। কি চিনতে পেরেছিস তুই? আর আরেকজন চলে গেছে এই যে বিয়ের বাচ্চাদের কাছে, বেবিসদের কাছে। আর এদের সবার মার সঙ্গে আমি আলাপ করাই, এই হচ্ছে বৌদি, এদের মা। তো বৌদি বাচ্চাদের আজকে কতদিন বয়স হলো? আজকে 10 দিন। 10 দিন হলো আজকে? আচ্ছা, এখন ওরা খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া বেশ মিষ্টি। তো আজ এবার মায়ের দুধ এবার ভালো এসেছে। বাহ, ওদের আশীর্বাদ, মানে উপরালার আশীর্বাদে। আচ্ছা, আর ওদের ওদের বাবা কোথায়? সবার বাবা কোথায়? সবার বাবা তো বসে রয়েছে তার বাড়িতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সবার বাবা বাবা। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। তো আপনি এই বেবিসদের নিয়ে কেমন আছেন বলুন? খুব আনন্দে, খুব ভালো আছি। এবার তোমাদের দেখাই ছোট্ট ছোট্ট বেবি। আমরা যেহেতু বাইরের থেকে এসেছি, আমি ওদের গায়ে হাত দিতে পারবো না, আমি সেই কারণে তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। দেখো একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি। এখানে ফোন আছে 1 2 3 4, ব্ল্যাক আছে 1 2 3 4 5 6, আচ্ছা 6 5, তো 5ই আছে। হ্যাঁ 5ই আছে। একদম ছোট্ট ছোট্ট, একটু জুম করে তোমাদের দেখাই বুঝতে পারবে। শুধু মুখগুলো দেখো কি কিউট, দেখো এবার কালো কি লাগিয়েছিস রে বাচ্চা? মনে হচ্ছে সব ছোট্ট ছোট্ট অ্যাভি। অ্যাভি ছোটোবেলায় এরকমই ছিল, ওর মাও এই যে এই ফোন বাচ্চার মতো ছিল ছোটোবেলায়, এখন তো বড় হয়ে গেছে, সে নিজেই এখন মা হয়ে গেছে। তো তোমরা দেখে বলো বাচ্চাদের কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছে, বাচ্চাগুলো বেশ সুন্দর লাগছে, খুব হেলদি বাচ্চা। ভগবান করুক ওদের হেলথ ভালো থাক এবং প্রচণ্ড হেলদি হোক ওরা। এবং ওদের আমি আশীর্বাদ করি যে ওরা যেন যেসব বাড়িতে যায়, যে ফ্যামিলিতে যাবে, সেসব ফ্যামিলিগুলো যাতে খুব বেশি ভালো হয়, যেমন ওরা এই ফ্যামিলিতে জন্মেছে। তো যে ফ্যামিলিতে ওরা ভবিষ্যতে যাবে, কারণ এতগুলো তো মায়ের পক্ষে রাখা সম্ভব না। তো সেই কারণে হয়তো একটা থাকবে কি দুটো থাকবে, আর বাদ বাকি বাচ্চা তো দিতে হবে ভালো হোমে। তো ঠাকুরকে সেটাই ডাকি, ওরা যেন খুব ভালো হোমে যায়। আমি আর বেশিক্ষণ দেখালাম না, কারণ আমি বাইরের থেকে এসেছি, খুব বেশিক্ষণ ওদের দেখাতে পারবো না। আর ওদের জায়গাটা আমি দেখাই, অ্যাকচুয়ালি এখন ওরা খাওয়া দাওয়া করেছে, আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে ওদের। হ্যাঁ এই ঘরটা, ঘরটাই পুরো ওদের, এই ঘরটা পুরো ওদের। এখান দিয়ে দেখো, এখান দিয়ে পুরো একটা কার্ড দেওয়া আছে, এখানে যাওয়ার জায়গা। কিন্তু এই জায়গাটা খুব, যখন ওরা চোখ ফুটবে তখন ওদের এই জায়গাটা দিয়ে দেওয়া হবে পুরো। এই যে মা, মাকে দেখো, এই কেমন হয়েছে বাচ্চা তোর? মা তো হেভি খুশি এত বাচ্চাদের, মাকে একটু সামনে থেকে দেখাই। মা কি বলছো বলো, তুমি খুশি? হাত দিয়ে বলো দাও, খুশি? তুমি খুশি? খুশি হাত দিয়ে বলো। দেখতে পেলে তোমরা দেখো, ও খুব খুশি। সবাই অনেকে বলে যে এরা নাকি কথা বোঝে না, আমার তো মনে হয় এরা আমাদের থেকে বেশি কথা বোঝে। এবং সত্যি বলছি এরা আমাদের থেকে বেশি কথা বলে। এখানে আদর খেয়ে যাচ্ছে, মানে বাচ্চার দাদি, এই যে দাদি, দাদি এখানে আদর খেয়েই চলেছে, খেয়েই চলে যাচ্ছে, ঠিকই আদর করেই যাচ্ছে। কি ঠিক আছে, কি আদর করার মুডে আছো নাকি তুমি? এগুলো হাতে কি পড়েছো? হ্যাঁ আদর খাচ্ছে, হাতে কি পড়েছে এগুলো? ব্যান্ডেজ নাকি? গ্ল্যামার নষ্ট হয়ে যাবে রোদ্রে, রোদ্রে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। ও ঠিকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে ঠিকই হাতে এগুলো জড়িয়েছে, সাদা সাদা কি মোজার মতো জড়িয়েছে, আমি জানি না। তো দেখাই তোমাদের, বলছি এখন আমি এইসব খোঁজ করবো না, শিক্ষার মধ্যে এখন নেই। এখন আমি শুয়ে রয়েছে, আমাকে এখন শুয়ে থাকতে দাও। একটা জিনিস দেখাই, ও মানে মোল্ডিং এ পড়ে গেছে, একদম মারাত্মক ভাবে মোল্ডিং ও হচ্ছে, বেশ অনেকটাই লং টম গুলো খুব একটা, মানে হেয়ার এখন ফল একটু হয়, সব সব বাচ্চারই হয়, মানে আমরা যেটাকে শেডিং বলি। সিট ডাউন হয়ে যাও, স্যারকে দেখি দাও, স্যারকে দি হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও, ঠিকই হাত দাও, ঠিকই হাত দাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, দেখো ঠিকই হাত দিও, ঠিক করে একটা হাই ফাই করে দাও, হাই ফাই করে দাও। না এখন ওকে ও বিরক্ত, এই দেখো করে দিই, দেখো দেখো দেখো, গুড গার্ল।
তো আমি বলি, আমি এদের হচ্ছে গ্র্যান্ড স্যার। অ্যাকচুয়ালি এদের যে স্যার সে হচ্ছে আমার সঙ্গে যে থাকে মইনা, সে হচ্ছে ওদের অ্যাকচুয়াল স্যার, আর আমি হচ্ছি এদের গ্র্যান্ড স্যার। তো কেমন লাগছে, কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও, বেবিজদের তোমার তোমাদের কেমন লেগেছে, এবং এই যে দুজন মা, তার মা মানে গ্র্যান্ড মানে দাদি আর কি, অ্যাকচুয়ালি তো দাদিকে কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো। চলো আর একটু বাদে গিয়ে কথা বলছি তোমাদের, আর একটা কথা বলি, এখানে বাবা এবং মা আছে, এদের একটা কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এনারা বলছেন যে এদের জন্য মানে এখান থেকে যে বেবি হয়েছে এখান থেকেও বেবি একটা রাখবে ওনারা। এবং এই ঘর তো দেখো, ঘরটা বেশ বড়, এই ঘরটা পুরো ওদের জন্য ছেড়ে দিয়েছে, টোটাল 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 ছেড়ে দিয়েছে। এবং এখানে বাচ্চা দেখো কতটা জায়গা আমি তোমাদের দেখাচ্ছি, প্লাস এই এসিটা লাগিয়েছে একদম ব্র্যান্ড নিউ এসি, শুধুমাত্র ওদের জন্য ওদের জায়গা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা কি বলছিলেন, কি করবেন? আমার ফ্ল্যাট আছে ওখানে, আরেকটা ফ্ল্যাট হবে ওদের জন্য, ওদের নামে একটা ফ্ল্যাট আমি লিখে দেবো, ওরা থাকবে সারা জীবন, আমার আয়ু যেন ওদের মধ্যে বাঁচে, ওরা যেন অনেক বছর বাঁচে। তোমরা কিন্তু মন দিয়ে শোনো যে উনি কি কথাগুলো বলছে, আমার জীবনের সব। মানে যদি পেট প্যারেন্টস হতে হয়, আমি সিরিয়াসলি বলছি ওদের মতোই হওয়া উচিত, যারা নিজের প্রাণের থেকে, প্রাণের থেকেও বেশি মনে ওদের ভালোবাসে, মানে নিজের জীবনের কোনো ইয়ে নেই কিন্তু ওদের জন্য সবকিছু করতে রাজি, একদম একদম। আচ্ছা বাবা কি একমত? একমত যে একটা ফ্ল্যাট আপনি ওদের নামে আমি লিখে দিয়ে যাব, সেখানে কারো 600 700 স্কয়ার ফুট থাকবে ওদের, যে থাক না, আর ওরা তো আমাদেরই সন্তান। বাহ বাহ, ওই কি আছে ওদের দুঃখ কষ্ট নেই, ওদের বলতে পারে না। হ্যাঁ সে তো বলতে পারে না, সব কিছু বোঝায়, সব বুঝিয়ে দেয়। যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার না তারা বুঝবে না। না, যাদের বোঝার না তারা কোনো মতেই বুঝবে না, ওই তারা বলবে আদিক্ষেতা কিংবা অন্য কিছু। আমি তো রোজই শুনি এরকম, আমার শরীর খারাপ, আমাদের রোজই শুনতে হয়। কুকু আমার জায়গাতে কারোর বাবাকেও না মাকেও না কাউকে শুতে দেয়নি, আমার মেয়ে শুতে গেছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আমার মেয়েকে। প্রথমে প্রথমে করছে যে ও শুয়েছে, ধাক্কা মেরে মেরে গুটিয়ে গুটিয়ে আমার জায়গাতে কেউ শোবে না, শুধু ও শোবে। তো তোমাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই জিনিসটা মানে আমি এখন যে এই মাত্র তোমরা যে ক্লিপটা দেখলে, এটা কিন্তু কোনো বানানো কথা না। আমি জাস্ট ওনাদের সঙ্গে কথা হচ্ছিলো, আমি সেজন্য আমি জিজ্ঞেস করলাম যে ভবিষ্যতের চিন্তাভাবনা কী আছে। তা আমাকে বললো যে একটা বাচ্চা আমরা এখান থেকে রাখবো, তা আমি বলেছিলাম যে দুটোই রেখে দিন, আমি আর কি মেনেই বলেছিলাম। তো দেখলে তো মানে যদি রাখে সেগুলোকেও তো পরিচর্যা করতে হবে, যেমনভাবে করছে, যখনই একটু বেশি হয়ে যায় পরিচর্যার ইয়েটা কম হয়ে যায়, কেননা সবার দিকে একরকম নজর দেওয়া যায় না, যেমন মানুষ তেমনি ওরা। এবার ব্যাপারটা হচ্ছে ওনারা যে কথাটা বললেন, মানে এটা হচ্ছে শকিং শকিং কথা। ওনাদের সামনেই একটা ফ্ল্যাট রয়েছে 600-700 স্কোয়ার ফিটের, ওই ফ্ল্যাটটা ওনারা বলছেন যে ওদের নামে লিখে দিয়ে যাবে। এটা কিন্তু মানে খুব মানে তোমরা যারা ভিডিওটা দেখছো এবং যারা শুনছো খুব মন দিয়ে শোনো যে উনি কী কথাটা বললো, এবং উনি যেটা বলেছে সেটা কিন্তু করেই দিয়ে যাবে। এত বড় মানসিকতার লোক আমি তো সত্যি আজ পর্যন্ত দেখিনি, এরকম মানসিকতার লোক মনে হয় পৃথিবীতে আছে কি না, সারা ওয়ার্ল্ডে আছে কি না আমার সন্দেহ রয়েছে। তো কিছু বলার নেই আমার, মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।